আল্লাহর বাদে আল্লাহর পাশে নবীর নামটা নেওয়া যাবে না মানে দেওয়া যাবে না তাহলে আল্লাহর সঙ্গে নবীর নাম দেওয়া মানে শিরিক দেখেন ফতোয়া জীবনে বাপের বয়সে 14 বছর বয়স শুনেছি ভাই আমরা কোন আলেম মুখে শুনেছি এরকম বলছি কথা হইছে আমি আমি একটু আল্লাহ পাকের ইচ্ছা কালেমা শাহাদাত কিন্তু কালেমা শাহাদাতটা তো এর মধ্যে আল্লাহর বাদে নবীর নাম আছে তাহলে কি কালেমা শাহাদাত কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা এইটুকু কি পড়ে যে বলছে তাহলে তার বাদেরটা বোধহয় পড়ে না তাহলে এটা বলছে মুরব্বি কথা আমার দাদু আমার আমার মুরব্বীদের সাথে উঠা বসা করেছে জুড়ে বলে তাহলে একবার আমরা এটা করলাম শাহাদাত তাহলে একবার আমরা দেখে নিই আল্লাহর বাদে নবীর নামটা দিতে হচ্ছে এর মানেটা একটু জানার দরকার আছে না সকলে বলেন আশহাদু মানে কি মই গাওয়াহি দেতা হু আমি সাক্ষী দিচ্ছি যে পড়ছে সে কি বলছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাহবুব কিন্তু আল্লাহ নেই কোনো মাহবুব কিন্তু আল্লাহ দুনিয়াতে কোনো মাহবুব নেই আল্লাহ ছাড়া জোরে বলুন হ্যালো হ্যালো গাওয়াই দিচ্ছে কে যে পড়ছে সে সাক্ষী সাক্ষী দিচ্ছে কে তাহলে আমরা উচ্চারণটা কি করব আশাদান আশাদু বলবেন না কি বলবো আশহাদু ওয়াহিদ মুতাকাল্লাম আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাহবুব কিন্তু আল্লাহ আমাদের সকলের মাহবুব কে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াহদাহু তিনি এক ওয়াহদাহু মানে তিনি তিনি কজন একজন না দুজন তিনজন চারজন না একজন সকলে বলেন কজন তিনি এক লা শারীকা লা তানার কোন অংশ নাই তানার কোন অংশ আছে নাই এটা আল্লাহর কথা হলো কাল কথা হলো তো পর্যন্ত কার আলোচনা হলো আল্লাহ এবার আল্লাহর বন্ধুর ব্যাপারে আলোচনাটা একটু শুনে নেওয়ার দরকার আছে তো এত এতটুকু কার হলো সকলে বলেন এতটুকু কার হলো এবারে আল্লাহর বন্ধু হচ্ছে দেখেন আল্লাহর বন্ধু প্রিয় বন্ধু কি হচ্ছে দেখেন ওয়াশহাদু আন্না এবং আমি সাক্ষী দিচ্ছি অবশ্যই মুহাম্মাদান মুহাম্মাদ আব্দুহু আল্লাহর বান্দা এতটা মানে করলাম কতটা করলাম আল্লাহর বান্দা পর্যন্ত তাহলে আপনিও বান্দা আমিও বান্দা নবীও বান্দা তাহলে সব বান্দা এক এত পর্যন্ত কি এক যারা বলেন নবী আর আমি এক তাদের জন্য এত পর্যন্ত ঠিক আছে আর যারা বলেন না নবী আর আমি আপনি এক নয় তাদের জন্য আরেকটা বার বেশি কি ওয়া রাসূলুহু জোরে বলো আল্লাহ নবী ও বান্দা আমার নবী ও বান্দা আমরাও বান্দা কিন্তু আমার নবী আমার আপনার মতন বান্দা নয় আমার নবী হলেন রাসূল বান্দা জোরে বলে এটা তো নালে গেল ওরা বলবে কালেমা এই কালেমাটা হাদিস আছে তো নাকি গো তাহলে আল্লাহর নামের বাদে রসুলের নাম আছে না নাই এবারে একটু কোরআনে দেখা যাক হাদিস হলো তো একটু কোরআনে দেখা যাক যারা বলছে আল্লাহর বাদে নবীর নাম দিলে শিরিক হবে কথায় কথায় একটা শ্রেণী মানুষ বেরিয়েছে না শিরিক 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 আচ্ছা আর একটা একটু দেখা যাক কোরআন কি বলছে
আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এক জায়গায় ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি জোরে বলুন এ ইমানদারেরা এ ইমানদারেরা ও ইমানদারেরা তোমরা ঈমান আনো তোমরা ঈমান আনো কথাটা বলছে কে কে বলছে কথা বলেন আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে জোরে বলো আল্লাহ নিজে আবার বলে দিলেন তোমরা ঈমান আনবে শুধু আমার উপরে নয় আল্লাহ কি বলছেন শুধু আমার উপরে নয় আমি আল্লাহ শুধু আমার উপরে ঈমান আনলে হবে না আমার উপরে আনতে হবে আমার হাবিব আমার প্রিয় বন্ধুর উপরে ঈমান আনতে হবে এটা বলা যাবে না এটা জোরে একটু আওয়াজে মহাবুসা বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর আছে আল্লাহ কি বলছেন অন্য জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাববিহুহু বুকরাতান ওয়া আসিলা জোরে বলো এ মুমিন মুসলমানেরা এই বান্দারেরা লিতুমিনু বিল্লাহ অবশ্যই তোমরা ঈমান আনবে আল্লাহ এখানে বলছেন অবশ্যই তোমরা ঈমান আনবে অবশ্যই তোমরা ঈমান আনবে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের উপরে অবশ্যই তোমরা ঈমান আনবে ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাববিহুহু এবং তোমরা নবীর সম্মান দেবে নবীর মর্যাদা দেবে নবীর নামে তোমরা তাসবিহ পড়বে তার গুণগান করবে শুকরাতা ওয়া আসিলা সকাল এবং সন্ধ্যা কুরআন থেকে কি বুঝলাম আল্লাহর উপর ঈমান আনতে হবে রাসূলের উপর আবার আল্লাহ বলে দিচ্ছে রাসূলের নাম করবে তার সম্মান দেবে তো আজিরুহু মানে কি জানেন সম্মান ইজ্জত দেবে তো আকিরুহু মেরে হাবিব কা তাওকীর করনা ইজ্জত দেনা ইহতেরাম করনা এ ঈমান ওয়ালো তুম লোগ আল্লাহ কে উপর ঈমান লানা আর উনকে হাবিব কে উপর ভি ঈমান লানা আল্লাহ কে রাসূল কে উপর ভি ঈমান লানা উনকা তাওকীর করনা উনকা ইজ্জত দেনা উনকে উপর তাসবিহ পড়না